رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহ। লাস্ট নাম্বার 676 যে প্রশ্ন করেছেন তার জবাবে বলবো যে সম্মিলিতভাবে খানা খাওয়া সুন্নত। নবী সাল্লামের সুন্নত হচ্ছে সম্মিলিতভাবে খানা খাওয়া একসাথে সবাই মিলে, এতে বরকত হয়। পরিবারের সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে এক প্লেটের মধ্যে খাওয়া। আর তিনি খাওয়ার পরে হাত কোথায় ধুয়েছেন, সম্ভবত আলাদা পাত্রে না হয় একই পাত্রে, কীভাবে হাত ধুতে করেছেন সেটা তো আমাদের জানা নাই। খাওয়ার পরে হাত ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত, আলাদা পাত্রে বা যেই পাত্রে খেয়েছেন সেখানেই, এটা স্বাভাবিক বিষয়। হাত ধোয়া যেতে পারে যে কোনো জায়গায়, আমরা দুটি টিউবওয়েলে হাত ধুই, পুকুরে গিয়ে হাত ধুই, খাল বিলের পানিতে হাত ধুই, অসুবিধা নেই ইনশাল্লাহ। গ্লাস থেকে পানি ঢেলে হাত ধুই, মাটিতে ফেলে দিই পানি, তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, স্বাভাবিক বিষয় ইনশাল্লাহ। ধন্যবাদ।